অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। প্রয়োজনে জেলা প্রশাসকদেরও বদলি করা হতে পারে বলেও জানান তিনি। আজ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসির অতিরিক্ত সচিব। এ সময় তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তায় সর্বত্র কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কারও গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রজাতন্ত্রের একজন কর্মচারী যে উপজেলায় বা যে জেলায় হোক না কেন সেখানে দায়িত্ব পালন করবে, সে সুষ্ঠুভাবেই দায়িত্ব পালন করবে। আমাদের মাননীয় কমিশনাররা গত এক সপ্তাহে বিভিন্ন মানে জেলা এবং অঞ্চল পর্যায়ে সফর করেছেন, তাদের যে ফাইন্ডিংসের ভিত্তিতে নির্বাচন কমিশন বসে গত 30 তারিখে এটা সিদ্ধান্ত নিয়েছে।